সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত আছি। আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস, আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস শুরু করব। তো সবাইকে স্থগিতি মেনে অনুরোধ জানাচ্ছি। তো আমরা ক্লাসে এখানে একটু ইন্টারফেসটা অন্যরকম দেখা যাচ্ছে। কামরা ভাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে। আমি গত ক্লাসে বলেছিলাম যে লাইব্রেরি সায়েন্স কে আমরা লাইব্রেরি স্টাডিজ, জিওগ্রাফি, লাইব্রেরি ইকোনমি, ইনফরমেটিক্স, আর্কাইভাল সায়েন্স ইত্যাদি নামে আমরা অভিহিত করি। লাইব্রেরিতে চাকরিরত অবস্থায় এই ডিডিসি শ্রেণী কোড স্কিম যেটা আছে, এটা সারা বিশ্বে অনুমোদিত হয়। লাইব্রেরি সায়েন্সের আমার চাচ্ছিলেন যে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি অর্জন করে লাইব্রেরিতে চাকরি করবে। এর আগে কিন্তু লাইব্রেরি চাকরি করার জন্য এরকম কোন লাইব্রেরি ছিল না। বর্তমানে যেমন অনার্স মাস্টার্স থেকে শুরু করে যেটা আগে খুব বেশি ছিলাম, পরবর্তীতে 1887 সালে যখন উনি এটা চালু করেন, তখন চালু করার সময় স্কুল অফ লাইব্রেরি সায়েন্স নামেই চালু করেন। এই স্কুল অফ লাইব্রেরি সায়েন্স নামে চালু করার পর থেকে আমি বাংলাতে চেষ্টা করেছি এবং ভাবছি ইম্পর্টেন্ট ক্লাস গুলোতে এই ধরনের কোন সংজ্ঞা থাকলে আমি বাংলায় অনুবাদ করি আপনাদের সামনে বুঝতে। তাহলে ইংরেজি একবার বলা এবং সেটাকে আবার ব্যাখ্যা করা। তো এখানে এই সংজ্ঞা লাইব্রেরি সায়েন্সের সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে এলিজাবেথ এইচ থমসন একটা ভালো সংজ্ঞা দিয়েছেন লাইব্রেরি সায়েন্সের সংজ্ঞা। সেখানে উনি বলেছেন যে মুদ্রিত এবং লিখিত যে ডকুমেন্ট সমূহ আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত ভাবে জানা, সেগুলো সংগ্রহ এবং যথাযথ ভাবে ব্যবহার করার যে জ্ঞান এবং দক্ষতা, সেই জ্ঞান এবং দক্ষতাকে আমরা গ্রন্থাগার বলি। এলিজাবেথ এইচ থমসন যখন সংজ্ঞাটা দিয়েছেন তখন কিন্তু এই মুদ্রিত লাইব্রেরি সায়েন্সের এই সংজ্ঞায় এলিজাবেথ এইচ থমসন যেটা বলেছেন যে মুদ্রিত ও লিখিত ডকুমেন্ট সমূহ সম্পর্কে বিস্তারিত ভাবে জানা, সংগ্রহ ও যথাযথ ভাবে ব্যবহার করার যে জ্ঞান, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সের সংজ্ঞায় এই জিনিসটাই বেশি বলেছেন যে একটা নলেজ এবং স্কিল, এই নলেজ এবং স্কিলটা কোন বিষয়ে সেটা হচ্ছে মুদ্রিত এবং লিখিত ডকুমেন্ট সমূহ সম্পর্কে বিস্তারিত ভাবে জানা, সংগ্রহ এবং যথাযথ ভাবে ব্যবহার করা। তো আমরা বর্তমান লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে শুধু মুদ্রিত এবং লিখিত ডকুমেন্টের মধ্যে সেটা কিন্তু সীমাবদ্ধ নেই। এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল, ডিজিটাল ফর্মেট, ডিজিটাল কন্টেন্ট বা ডিজিটাল ডাটাবেস যেগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো হচ্ছে সম্পর্কে জানা এবং সেই সম্পর্কে জ্ঞান দক্ষতা অর্জন করে সেগুলো যথাযথভাবে ব্যবহার উপযোগী করে ব্যবহার করাটাকেই আমরা বলবো হচ্ছে লাইব্রেরি সায়েন্স বা গ্রন্থাগার। এর আর একটা সংজ্ঞা আছে, তা লাইব্রেরি ফিলোসফি থেকে নেওয়া হয়েছে, যে এখানে বলা হয়েছে যে গ্রন্থাগার বিজ্ঞান হচ্ছে গ্রন্থাগার প্রশাসনের সাথে সম্পর্কিত জ্ঞান দক্ষতা, অর্থাৎ গ্রন্থাগার প্রশাসনের সাথে এমন এক ধরনের জ্ঞান এবং দক্ষতা এবং গ্রন্থাগারের উপাদান, লাইব্রেরি অর্থনীতি ও গ্রন্থপঞ্জি সমূহকে বোঝায়।
এখানে এই লাইনটি বুঝতে এটা বলছেন তাহলে এখানে গ্রন্থাগার বিজ্ঞান টাকে উনি বলছেন যে গ্রন্থাগার প্রশাসনের সাথে সম্পর্কিত জ্ঞান এবং গ্রন্থাগার প্রশাসনের সাথে কিন্তু অনেক হিস্টোরি এর সাথে লাইব্রেরি কর্মী থেকে শুরু করে লাইব্রেরি ম্যানেজমেন্ট লাইব্রেরি যে ইউজ করার যে বিষয়গুলো আছে কারা ব্যবহার করতে পারবে এটা কি অর্থ বিনিময়ে ব্যবহার করতে হবে নাকি হবে সব ধরনের বিষয়গুলো কিন্তু এখানে এই প্রশাসনের সাথে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে এই প্রশাসনিক সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা লাইব্রেরি প্রশাসনিক বিষয়ে জ্ঞান দক্ষতা এবং গ্রন্থাগার যে উপাদানগুলো আছে উপাদানের মধ্যে আছে লাইব্রেরিতে যে পাঠ্য সামগ্রী গুলো আছে লাইব্রেরি ম্যান পাওয়ার অর্থাৎ লাইব্রেরির সাথে সম্পর্কিত সেগুলোকে যথাযথ ভাবে ব্যবস্থাপনা করা সেগুলোকে ব্যবহারকারীকে ব্যবহারী আকারে সরবরাহ করা এই সম্পর্কিত জ্ঞানকে আমরা গ্রন্থাগার বিজ্ঞান আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব যে গ্রন্থাগার বিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে এই জন্য গ্রন্থাগার বিজ্ঞানের প্রকৃতি এবং গ্রন্থাগার বিজ্ঞানের কার্যাবলী এগুলো আসলে আমরা গ্রন্থাগার বিজ্ঞান সম্পর্কে একটি সংজ্ঞা আগে আলোচনা করবো একটি সংজ্ঞা দিলে এটা ভালো হবে বা ইন্ট্রোডাক্টরিতে আসলে এই সাইডটা এরকম ভাবে দিবেন বা এর সাথে আরো কিছু যুক্ত স্বভাব চরিত্র সত্তা আমরা বলতে বুঝি হচ্ছে এই নেচারের বাংলা এটা অর্থ এটা হচ্ছে এবং এই নেচার বা প্রকৃতি বলতে যদি আমরা সংজ্ঞাগত ভাবে যদি বুঝি তাহলে কোনো কিছু মৌলিক বা সহজাত বৈশিষ্ট্য চরিত্র বা গুণাবলীকে কিন্তু নেচার বলা হয় তাহলে আমরা যদি এই গ্রন্থাগারের যদি নেচার বলি তাহলে আমরা সাধারণভাবেই বলতে পারি যে গ্রন্থাগারের মৌলিক বা সহজাত বৈশিষ্ট্য চরিত্র বা গুণাবলীকে কিন্তু আমরা বলবো হচ্ছে একটা গ্রন্থাগারের নেচার বা সহজভাবে আপনি এটা বলে দেবেন যে আমরা গ্রন্থাগারের নেচার বা বলতে বুঝবো যে গ্রন্থাগারের মৌলিক বা সহজাত বৈশিষ্ট্য চরিত্র বা গুণাবলীকে বোঝাই থাকে এখানে আমি দেওয়ার চেষ্টা করছি যে গ্রন্থাগার বিজ্ঞানের চরিত্র গুণাবলী মৌলিক বা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞানের জীবনে এটাকে জটিল করে দেওয়ার পিছনে আপনার এইভাবে লিখলেই হবে অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানের চরিত্র গুণাবলীটাই কিন্তু গ্রন্থাগার বিজ্ঞানের আছে এখানে আরেকটু আমি বিস্তারিত ভাবে বর্ণনা করার চেষ্টা করেছি এটা দেখলে আপনার প্রমুখ ক্লিয়ার হবে যে গ্রন্থাগার বিজ্ঞান যদি হচ্ছে এই যে নেশার প্রকৃতি বলছিলাম আমরা নেশার আলোচনা করতে যাই তাহলে আমরা যদি আরেকটু ভিতরের দিকে চিন্তা করি তাহলে দেখবেন যে গ্রন্থাগার কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেটা কিন্তু কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে অর্থনৈতিক লাভ ক্ষতি নিয়ে হিসেব নিকাশ বিষয়টা কিন্তু এরকম না যেখানে কোনো প্রতিষ্ঠান বা কোনো একটা অর্গানাইজেশন যখন কোনো একটা গ্রন্থাগার প্রতিষ্ঠিত করে সেটা সরকারি কোনো প্রতিষ্ঠান হোক আর বেসরকারি কোনো প্রতিষ্ঠানই হোক তারা তাদের উদ্দেশ্যই থাকে কিন্তু এখানে সেবা বা বিভিন্ন ধরনের ব্যবহারকারীকে সার্ভিস দেয়া যে সেবা বা সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারে বা গবেষণামূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা পরিচালনা করতে সেটা একটা স্পেশাল লাইব্রেরি হোক বা একাডেমিক লাইব্রেরি হোক বা অন্য কোনো পাবলিক বা ন্যাশনাল লাইব্রেরি হোক যে লাইব্রেরি হোক এখানে সব লাইব্রেরি আমরা যদি ন্যাশনাল বলি তাহলে সেটা হচ্ছে একেবারে সেবামূলক প্রতিষ্ঠান বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না তাহলে আমরা বলতে পারি যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান কোনো বাণিজ্যমূলক প্রতিষ্ঠান নয় তাই এর মধ্যে কিন্তু আসলে লাভ ক্ষতি হিসেবে নিকেশ করে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় তাহলে কিসের উপর ভিত্তি করে হয় বেসিক্যালি প্রতিষ্ঠানটা পরিচালিত হয় বা প্রতিষ্ঠিত হয় ওই প্রতিষ্ঠানটা কি পরিমাণ সেবা বা এই গবেষককে কি পরিমাণ রিসোর্স বা কি ধরনের যে ডকুমেন্ট আছে নলেজ আছে সেগুলো প্রোভাইড করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এটা পরিচালিত হয় এখানে বলা হয়েছে যে তাই এই প্রতিষ্ঠানটি লাভ ক্ষতির হিসাব করা হয় সেবা এবং কার্য উপযোগিতার মাধ্যমে আর্থিক মানদণ্ডের ভিত্তিতে অর্থাৎ প্রতিষ্ঠানটা পরিচালিত হবে সেবা এবং কার্য উপযোগিতা কতটুকু প্রদান করতে পারে সেটার উপর ভিত্তি তো আমরা সর্বোপরি এটি সাধারণত কোনো একটি মূল প্রতিষ্ঠানের অংশ হিসেবে অংশ বিশেষ হয়ে থাকে অর্থাৎ আমরা যদি বলি যে কোনো একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি অনেক ধরনের ভাগ আছে যেমন ইউনিভার্সিটি লাইব্রেরি স্কুল লাইব্রেরি বা কলেজ লাইব্রেরি এই যে লাইব্রেরি গুলো আছে এগুলো কিন্তু একটা
ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং তখন কিন্তু তারা একটা ছোট্ট প্রতিষ্ঠান হিসেবে ওই প্রতিষ্ঠানের একটা আওতাধীন কোনো একটা প্রতিষ্ঠান হিসেবে তারা লাইব্রেরি প্রতিষ্ঠা করে। আবার আমরা যদি কোনো স্পেশাল লাইব্রেরির কথা বলি তাহলে স্পেশাল লাইব্রেরি কিন্তু শুধু ওই লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয় তা না, অর্থাৎ স্পেশাল লাইব্রেরি ওই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি গবেষক বা ব্যবহারকারী ব্যবহারের উদ্দেশ্যে পরিচালিত হয়। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ ব্যাংক লাইব্রেরি বা আইসিটি লাইব্রেরি স্পেশাল লাইব্রেরি হতে পারে, আইসিটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হচ্ছে আইসিটি যারা কর্মরত বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট আছে, চিকিৎসক আছে বা স্ট্যাটিস্টিশিয়ান আছে, তাদের উদ্দেশ্যে কিন্তু এই লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে কি যে আইসিটি লাইব্রেরি বেসিক্যালি কি চিকিৎসা সংক্রান্ত বা হেলথ রিলেটেড বা চাইল্ড হেলথ নিয়ে কাজ করে, তাহলে তারা লাইব্রেরি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে যে এই সংক্রান্ত বিষয়ে যে পড়াশোনা গুলো আছে বা রিসোর্স গুলো আছে সেগুলোর জন্য ব্যবহারকারীরা বা স্টাফরা তারা যেন ব্যবহার করতে পারে সেই জন্য কিন্তু এই লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয়। সেটা কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রকৃতি বা নেচারের উপর ভিত্তি করে কিন্তু এই লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয় এবং ওই নেচার বা প্রকৃতির উপর ভিত্তি করে ওই স্পেশাল লাইব্রেরি সংগ্রহ গুলো কিন্তু করে। তাহলে আমরা বলতে পারি যে একটা লাইব্রেরির নেচার বা প্রকৃতির উপর ভিত্তি করে সে লাইব্রেরি প্রতিষ্ঠানের একটা লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় এবং তার ব্যবহারকারীর ধরনের উপর ভিত্তি করে বা ব্যবহারকারীর চাহিদা বা প্রয়োজনের উপর ভিত্তি করে বা যারা লাইব্রেরিটা প্রতিষ্ঠিত করে তাদের প্রতিষ্ঠা করার উদ্দেশ্যের উপর ভিত্তি করে তাদের সংগ্রহ গুলো কিন্তু সেই রকম হয় না। প্রত্যেকটা লাইব্রেরি সংগ্রহ কিন্তু প্রত্যেক ধরনের হয় না। তাহলে আমরা বলতে পারি যে একটা লাইব্রেরি বা গ্রন্থাগার যখন প্রতিষ্ঠিত হয় যে বড় প্রতিষ্ঠানের আওতাধীন সেটা প্রতিষ্ঠিত হয় সেই প্রতিষ্ঠানের প্রকৃতি বা নেচারের উপর ভিত্তি করে সেই লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এই ইয়ার আমাদের সর্বশেষ যে জিনিসটা করতে পারি এখানে আমরা সর্বশেষ এখানে যে সুতরাং মূল প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিনিয়ত গ্রন্থাগার পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়ন তথ্য সামগ্রীর নির্বাচন সংগ্রহ শ্রেণীকরণ সূচীকরণ রেফারেন্স সেবা ইত্যাদি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় সেটাই হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞানের প্রকৃতি বা নেশা। মূলত আমি এই জিনিসটা বললাম যে একটা লাইব্রেরি বা একটা গ্রন্থাগার যে উদ্দেশ্য নিয়ে যে কাঠামোর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় সেই কাঠামোর উপর ভিত্তি করে কিন্তু তারা লাইব্রেরি নির্বাচন করে এবং সংগ্রহ করে। তাহলে আমরা আইসিটি লাইব্রেরি বললাম যে সেখানে শুধু স্ট্যাটিস্টিশিয়ান বা সায়েন্টিস্ট বা এই ডক্টরদের উদ্দেশ্য হয়। এখন আমরা যদি কোনো একটা একাডেমিক লাইব্রেরির কথা বলি এবং একাডেমিক লাইব্রেরি যদি কলেজ লাইব্রেরির কথা আমরা চিন্তা করি তাহলে আপনারা দেখবেন যে একাডেমিক লাইব্রেরি কলেজ লাইব্রেরি অফ লাইব্রেরি ইউনিভার্সিটি লাইব্রেরি অফ লাইব্রেরি মানে কলেজ লাইব্রেরির যে সংগ্রহ গুলো হবে আর ইউনিভার্সিটি লাইব্রেরির যে সংগ্রহ গুলো হবে সেগুলো কি কখনো এক হবে? কখনোই এক হবে না, কারণ দুইটা লাইব্রেরি একই ধারার হলেও শিক্ষায়তন গ্রন্থাগার হলেও তাদের কিন্তু শিক্ষার ধরনটা একেবারে আলাদা। অর্থাৎ একটা কলেজ লাইব্রেরি আমরা যদি ইন্টারমিডিয়েট লেভেলের কলেজ লাইব্রেরির কথা বলি তাহলে সেখানে কিন্তু বেসিক কিছু পাঠ্য সামগ্রী তাদের পড়ানো হবে, এর বাইরে সামান্য কিছু সাধারণ জ্ঞানের বই বা কিছু রেফারেন্স বই যেমন এনসাইক্লোপিডিয়া বা ডিকশনারি বা ফ্লোটস ম্যাপস এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। আর এছাড়া সবগুলো তাদের পাঠ্য সামগ্রীর মধ্যে অথবা এর বাইরে যদি আমরা একটা চিন্তা করি তাহলে সাধারণ জ্ঞানের বই অথবা গল্প উপন্যাস ড্রামা ফিকশন এই রিলেটেড কিছু বই থাকতে পারে। কিন্তু আমরা যদি আরেকটু উচ্চ লেভেলের ইউনিভার্সিটি লেভেলের লাইব্রেরি চিন্তা করি তাহলে সেখানে কিন্তু টোটালি নেচারটা একেবারে আলাদা। অর্থাৎ এখানে রিসার্চ বেস পড়াশোনা হয়, এখানে গল্প উপন্যাস ড্রামা ফিকশন যদি থাকে তাহলে সেটা পরিমাণে একেবারেই কম হাতে কোনো যেটা আমরা একেবারে এরকম করে বলতে পারি যে নাই বললে চলে। আবার ওখানে যদি আমরা একাডেমিক টেক্সট বই বলি তাহলে টেক্সট বই কিন্তু ওই রকম করে আমরা বলতে পারি যে একেবারেই নেই, যেটা ইন্টারমিডিয়েট কলেজ লাইব্রেরিতে যেরকম আমরা লক্ষ্য। তাহলে সেখানে কি ধরনের সেখানে বিভিন্ন ধরনের অনলাইন ডাটাবেস বা বিভিন্ন ধরনের ই জার্নাল বা জার্নাল বা এই ধরনের রিসার্চ মূলক যে কাজগুলো করা হয় উচ্চ পড়াশোনা করার ক্ষেত্রে সেই ধরনের রিসোর্স গুলো কিন্তু সংরক্ষণ করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা এই বলতে পারি যে এখানে ওই লাইব্রেরির এবং চাহিদা অনুযায়ী তাদের সংগ্রহ পুস্তক নির্বাচন সেগুলো আলাদা হয়, শ্রেণীকরণ সূচীকরণ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড গুলো প্রত্যেকটা লাইব্রেরি করে আলাদা হয়ে যাবে, সেটাকে আমরা একটা লাইব্রেরি বা কোন থাকা বিজ্ঞানের প্রকৃতি বা নেচার হিসেবে আখ্যায়িত করতে পারি। এরপরে অংশ আমরা যে কোন থাকা বিজ্ঞানের পরিধি বলতে আমরা কোন থাকা বিজ্ঞানের পরিধি বা স্কোপ বলতে আমরা কি বুঝি, আমরা যদি বলতে চাই স্কোপ বলতে আসলে কি বুঝি সম্ভাবনাকে কিন্তু আমরা স্কোপ বা পরিধি হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে
কোনো কিছু করার সুযোগ বা সম্ভাবনা যদি আমরা বলি, তাহলে লাইফ ডিসিশনে আসলে কি করা হয় বা কি সম্ভাবনা থাকে সেই জিনিসটা একটু যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে কোনো কিছু করার সুযোগ বা সম্ভাবনা লাইফ ডিতে আমরা কি করতে পারি বা লাইফ ডিসিশনের ক্ষেত্রে কি করা যায়, বেসিক্যালি লাইফ সায়েন্স বা অন্ধকার বিজ্ঞান কি কাজ করে, একজন পাঠককে নিয়ে বা লাইফ ডিতে যারা ব্যবহারকারী আছে তাদেরকে নিয়ে কাজ করে, আর পাঠক বা ব্যবহারকারীদেরকে আমরা বেসিক্যালি কি ধরনের সেবা গুলো দিয়ে থাকি বা কি করে থাকি। পাঠক বা ব্যবহারকারীকে আমরা আমরা বিভিন্ন ধরনের রিসোর্স বা বই পুস্তক পাঠ্য সামগ্রী যেগুলো আছে সেগুলো প্রদান করার মাধ্যমে আমরা সেবা প্রদান করি। এই জন্য এখানে আমি রেড কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি মূলত অন্ধকার বিজ্ঞানের পরিষেবা স্কোপ বলতে আমরা সোজা কথা যদি বলি তাহলে আমরা বুঝবো যে অন্ধকার বিজ্ঞানের কাজ বা সেবাকে আমরা অন্ধকার বিজ্ঞানের স্কোপ বা পরিধি হিসেবে উল্লেখ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট এখানে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে অন্ধকার বিজ্ঞানের স্কোপ বলতে আমরা বুঝবো অন্ধকার বিজ্ঞানের কাজ বা সেবাকেই বোঝানো হয়। আমরা যদি আরেকটু অন্যভাবে বলি সেটা হচ্ছে যে গ্রন্থাগারের যে কর্মী ব্যবস্থাপনা থেকে শুরু করে এর পাঠ্য সামগ্রী ও সেবা সমূহের নিয়ন্ত্রণ এবং সর্বোত্তম সময়ে ব্যবহারকারীদের সেই পাঠ্য সামগ্রীর যোগান দিতে এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার উপযোগী করতে যেসব কার্যক্রম গ্রহণ করতে হয় তা সার্বিকভাবে গ্রন্থাগার বিজ্ঞানের আওতাভুক্ত। অর্থাৎ এই যে কাজগুলো আছে গ্রন্থাগার কর্মী পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে পাঠ্য সামগ্রী এবং সেবা সমূহের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা বা সেগুলোকে সংরক্ষণ করা সেগুলো যথাযথভাবে এই কাজগুলোকে আমরা গ্রন্থাগারের একটা আওতা বা পরিধি হিসেবে উল্লেখ করি। তো এর মধ্যে এখন এখানে যে বলা হয়েছে পাঠ্য সামগ্রী যোগান দেয়া এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার উপযোগী করতে, অর্থাৎ যোগান দেয়া এবং ব্যবহার উপযোগী করতে গিয়ে যে কাজগুলো হয় সেগুলো আমি পয়েন্ট আকারে এখানে উল্লেখ করার চেষ্টা করছি, সেগুলো একটু ব্যাখ্যা করলে মোটামুটি আপনারা গ্রন্থাগার বিজ্ঞানের পরিধি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন। আমরা যদি একবার প্রথমটা বলি সেটা হচ্ছে সাংগঠনিক ব্যবস্থাপনা। তো গ্রন্থাগার বিজ্ঞানের পরিধির প্রথম জিনিসটি হচ্ছে কিন্তু সাংগঠনিক ব্যবস্থাপনা, অর্থাৎ অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টটা যদি যথাযথভাবে না হয়, সাংগঠনিক ব্যবস্থাপনা যদি পরিপূর্ণ ভাবে না হয় তাহলে গ্রন্থাগার বিজ্ঞানের যে কাজ সেটা প্রস্তুত হলেও ব্যাহত হয়ে যায়। অর্থাৎ একটা সংগঠন কি উদ্দেশ্যে প্রচারিত হবে সেটা যদি আগে থেকে স্পষ্ট না হয় তাহলে সেটা সামনের দিকে এগোনো গতিগত হতে পারে না। ঠিক লাইব্রেরি এর ব্যতিক্রম না, একটা লাইব্রেরি কি উদ্দেশ্যে পরিচালিত হবে, এর সাংগঠনিক কাঠামো কি হবে, এর পরিচালনার ক্ষেত্রে কারা থাকবে, এর পার্সোনাল ম্যানেজমেন্ট অর্থাৎ এর ম্যান পাওয়ার কারা এই সার্ভিস গুলো দেবে সেগুলো কিন্তু আগে থেকে নির্ধারণ করাও একটা জরুরি বিষয়, যেটা গ্রন্থাগার বিজ্ঞানের পরিধির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাংগঠনিক ব্যবস্থাপনা। সাংগঠনিক ব্যবস্থাপনাটাও জরুরি, মানে যথাযথ ক্লিয়ার হওয়াটা জরুরি। দুই নম্বরে আমরা বলবো হচ্ছে কর্মী ব্যবস্থাপনা। এখন শুধু সাংগঠনিক ব্যবস্থাপনা যথাযথ ভাবে হলে না, কর্মী ব্যবস্থাপনা যথাযথ ভাবে হওয়া উচিত, অর্থাৎ এই কর্মীরা কে কোন কাজের জন্য দায়বদ্ধ থাকবে, ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য কতজন কর্মী নিয়োজিত থাকবে সেই জিনিসগুলো আগে থেকে নিশ্চিত করাও গ্রন্থাগার বিজ্ঞানের একটা পরিধির মধ্যে পড়ে। এর মধ্যে তিন নম্বর যদি আমরা বলি যে গ্রন্থাগার সামগ্রী নির্বাচন, অর্থাৎ কোন সামগ্রী গুলো বা কোন কোন রিসোর্স গুলো সংগ্রহ করা হবে বা কোন সামগ্রী গুলো ব্যবহারকারীকে সরবরাহ করা হবে সেই জিনিসগুলো আমাদের নির্বাচন করা জরুরি, কারণ যথাযথভাবে যদি আমরা গ্রন্থাগার সামগ্রী গুলো নির্বাচন করতে না পারি তাহলে আমরা কিন্তু যথাযথভাবে পাঠককে সার্ভিস দিতে পারবো। ধরেন আমি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আমি একটা প্রতিষ্ঠানে আছি কিন্তু আমার ব্যবহারকারীরা হচ্ছে সবাই সায়েন্টিস্ট বিজ্ঞানী, এখন আমি তাদেরকে গল্প উপন্যাসের বই নিয়ে আসলাম তাহলে কিন্তু সেটা গ্রন্থাগার বিজ্ঞানের স্কোপ বা পরিধির মধ্যে পড়বে না তার এবং এটা যথাযথভাবে সেটা কাজ করবে না। এই জন্য গ্রন্থাগার বিজ্ঞানের পরিধির উপর নির্ভর করে কোন সামগ্রীগুলো আমরা নির্বাচন করবো সেটাও আমাদের নির্ধারণ করা জরুরি। এরপরে হচ্ছে গ্রন্থাগার সামগ্রী সংগ্রহ এবং সুসংগঠিত, আমরা যে সামগ্রীগুলো নির্বাচন করব সেগুলো যথাযথভাবে সংগ্রহ করা এবং সুসংগঠিত করাও গ্রন্থাগার বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা স্কোপ হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ আমরা গ্রন্থাগার সামগ্রী নির্বাচন করলাম কিন্তু আমরা সেটাকে আবার সংগ্রহ করতে পারলাম না বা সংগ্রহ করলাম কিন্তু সেটাকে সুসংগঠিত করতে পারলাম না তাহলে কিন্তু গ্রন্থাগারের কাজ সঠিকভাবে পরিচালনা করা সেটা সম্ভব হবে না। এই জন্য গ্রন্থাগার সামগ্রী যেগুলো আমরা সংগ্রহ করবো সেগুলো সুসংগঠিত ভাবে রাখতে হবে এবং সেগুলো যথাযথভাবে সেলভিং করা, ক্লাসিফাইড করা বা যে প্রসেস করার জন্য যে কার্যক্রম গুলো করা দরকার সেই কার্যক্রম সম্পূর্ণ করা দরকার।
এরপরে যেটা আছে পাঠ্য সামগ্রী সংরক্ষণ এবং পুনরুদ্ধার করা। আমরা সংগ্রহ করার পরে সুসংগঠিত করলাম, করার পরে কিন্তু আর একটা পাঠ্য সামগ্রী যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এখন আমরা ধরেন কিছু বই পুস্তক করে করলাম, ধরেন একটা লাইব্রেরি করলাম যে একটা বড় ধরনের লাইব্রেরি যেখানে আমি 5 লক্ষ বই আমি এমন একটা সব মানে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চাই যে লাইব্রেরিতে 5 লক্ষ বই অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় লাইব্রেরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 7 লক্ষ বই আছে, এটা কাগজে কলমে হিসেবে বলে আরো কম হবে হয়তো 6 লক্ষ। আমি চিন্তা করলাম 7 লক্ষ বা 5 লক্ষ বই নিয়ে আমি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করবো, যেখানে একাডেমিক শিক্ষায়তন যে ইয়েগুলো আছে ইউনিভার্সিটি যে স্কুলে আছে সারা বাংলাদেশের স্কুলটা ব্যবহার করবে, রিসার্চার যারা আছে তারা ব্যবহার করবে, বিভিন্ন ধরনের যারা সাধারণ লোকজন অর্থাৎ পাবলিক লাইব্রেরি আছে যেটা সেটা বিভিন্ন ধরনের উইংস করে আমি প্রতিষ্ঠা করার সাংগঠনিক ব্যবস্থাপনা সঠিকভাবে করলাম, কর্মী ব্যবস্থাপনা যথাযথভাবে করলাম, এবং এই কোন কোন সামগ্রীগুলো নির্বাচন করতে হবে, কোন কোন বই ডাটাবেস রিসোর্স রাখতে হবে সব ধরনের বিষয়গুলো আমি ফাইনাল করলাম। করার পরে তথ্য সামগ্রী সংগ্রহ করা এবং সুসংগঠিত করার জন্য টেন্ডার থেকে শুরু করে বই পুস্তক বই করা সবকিছু যথাযথভাবে করার পরে যদি আমি প্রত্যেকটা বই বিষয়ভিত্তিক বা সাইন্টিফিক্যালি অর্থাৎ এই যে শ্রেণীকরণ করার যে স্কিম আছে বা ক্যাটালগ কাট করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো যদি যথাযথ অনুসরণ করে যদি আমি সমর্থন না করি তাহলে সেটা হবে কি ডাম্পিং স্টেশন, সেটা আমরা সঠিকভাবে সেই জিনিসটা সঠিক পাঠককে আমরা প্রোভাইড করতে পারবো না। এই জন্য গ্রন্থাগার বিজ্ঞানের স্কোপ বা পরিধির মধ্যে এই পাঠ্য সামগ্রী সংরক্ষণ এবং পুনরুদ্ধার অনেকটা, আর এই পুনরুদ্ধার বা রিট্রাই করা বিষয়টা পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমরা যথাযথভাবে সংরক্ষণ যেটা আছে সেটা হচ্ছে যথাযথ ব্যবহার নিশ্চিত করা। আমরা যদি উপরে 5টা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই 5টা বিষয় যদি আমরা যথাযথ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা ব্যবহারকারী এই যথাযথ ব্যবহারটাও আমরা নিশ্চিত করি, আর যথাযথ ভাবে ব্যবহার নিশ্চিত করতে না পারলে আমাদের যে কথাটা বিজ্ঞানের যে পদ্ধতি আছে সেটা যথাযথ ভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য আমরা বেসিক্যালি এই 6টা বিষয়কে আমরা এই 6টা বিষয়েই কিন্তু আমাদের যথাযথভাবে হলেই আমরা একটা লাইব্রেরিতে পাঠককে বা ব্যবহারকারীকে যে সেবা দেয়া সেই সেবা দেওয়াটা আমরা যথাযথভাবে দিতে পারবো। এই হচ্ছে আমাদের গ্রন্থাগার বিজ্ঞানের স্কোপ বা পরিধি হিসেবে বিবেচিত। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ যে পাঠটা করবো ফাংশন অফ লাইব্রেরি, একটা গ্রন্থাগার বিজ্ঞানের কি কাজ করবে, গ্রন্থাগার বিজ্ঞানের কাজ গ্রন্থাগার বিজ্ঞানের কাজ আসলে আমরা যদি বলি যে গ্রন্থাগার বিজ্ঞানের কাজ কি, এটা আপনাদের সুযোগ মনে হবে একেবারে সোজা মনে হবে এবং যাদের কাছে সোজা মনে হয় সেটাই হওয়া উচিত। কাজ বলতে আমরা বলবো যে কি এক লাইব্রেরি সাইজের কাজ, বেসিক্যালি লাইব্রেরি সাইজের কাজ পাঠকদের নিয়ে পাঠকদেরকে সার্ভিস দেয়া নিয়ে, এই সার্ভিসটা কিভাবে যথাযথভাবে দেয়া যায় সেই সার্ভিস দিতে গিয়ে আরো ব্যাকএন্ডে কি কি কাজ করা হয় সেইগুলোকে আমরা লাইব্রেরি ফাংশন বলবো। এখন একটা লাইব্রেরি যদি আমি বলি যে কাজ কি, এখন শুরু দিয়ে যদি বলি পাঠককে বই পুস্তক সেবা দেওয়া সেটা কিন্তু একটা গ্রন্থাগার প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বা সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার আগেই যে প্ল্যান সেই প্ল্যান পরিকল্পনা থেকে শুরু করে ফাইনালি ব্যবহারকারীর হাতে একটা ডকুমেন্ট বা রিসোর্স বা একটা সার্ভিস পৌঁছানো পর্যন্ত এই যে পুরো জিনিসটা যে কাজগুলো করা হয় সব কাজটাকে আমরা বলতে হচ্ছে
কোনটাকার বিজ্ঞানের ফ্যাশন আর কোনটাকার বিজ্ঞানের কাজ, আমরা এই কাজ নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে গ্রন্থাগার বিজ্ঞানের যদি আমরা কাজ বলি, সেখানে তিনটে বিষয়ের সাথে জড়িত। একটা হচ্ছে গ্রন্থাগার প্রশাসন, গ্রন্থাগারের উপাধি এবং গ্রন্থাগারের সরাসরি যে শিল্প, এই তিনটে বিষয় নিয়ে কিন্তু গ্রন্থাগারের কাজ বা গ্রন্থাগারের ফাংশন জড়িত। মানে গ্রন্থাগারের প্রশাসনে একটা বিষয় আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো আছে, তারপর গ্রন্থাগারের উপাদান। গ্রন্থাগারের উপাদান বলতে আমরা বুঝবো যে লাইব্রেরির খবর, চেয়ার টেবিল থেকে শুরু করে লাইব্রেরির যে অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার সুবিধা আছে সেগুলো, এবং এর মধ্যে লাইব্রেরি পার্সোনাল লাইব্রেরি কর্মী যেগুলো আছে সেগুলোকে আমরা লাইব্রেরি উপাদান হিসেবে। এই প্রশাসন এবং লাইব্রেরির যে উপাদান আছে, এবং সর্বশেষ গ্রন্থাগারের সরাসরি সেবা, অর্থাৎ একদম প্রান্তিক পর্যায়ে, যখন যখন আমরা ইউজারদেরকে সরাসরি কোনো সেবাটা দেবো যেটা একদম ফিজিক্যাল, এই সেবাটা, এই তিনটা মিলেই কিন্তু গ্রন্থাগারের কাজের সাথে সম্পৃক্ত। আর আমরা যদি বলতে চাই যে গ্রন্থাগার বিজ্ঞানের কাজ সম্পর্কে দুটি বিষয়ের সাথে আমরা সরাসরি জড়িত, সেটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, আমরা এই তিনটে জিনিস যেমন রাখ করি, সেটা দুইটা বিষয়ের সাথে সম্পর্কিত। একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন বলতে আমরা বুঝবো হচ্ছে লাইব্রেরিটা প্রতিষ্ঠা করা থেকে শুরু করে ওই লাইব্রেরির কার্যক্রম পরিচালনা করা, ইউজারদেরকে সরবরাহ করার আগ পর্যন্ত, যে ইউজারদেরকে সরবরাহ করার আগ পর্যন্ত যে কাজটা আমরা করবো সেটা কিন্তু লাইব্রেরি ফাংশন করবো। আর ইউজার ডিফাইন্ড ফাংশন বলতে আমরা বলবো ইউজারদেরকে সেবা দেওয়ার জন্য যে কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলো, এক্ষেত্রে আমরা এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করেছি। আর এই দুইটা ভাগের সমন্বয় আমরা যদি বলি তাহলে কিন্তু তিনটে জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে গ্রন্থাগারের প্রশাসন, গ্রন্থাগারের উপাদান এবং গ্রন্থাগারের সরাসরি সেবা দানের সাথে যে সম্পর্ক। তা আমরা নিচে এই বিষয়গুলো একটু আলোচনা করে আমরা ক্লিয়ার হবো। একটা হচ্ছে আমরা যদি বলি যে গ্রন্থাগার বিজ্ঞানের যে কাজগুলো আছে, যে কাজগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন এবং ডিফেন্ড ফাংশনের সাথে জড়িত, সেই জিনিসগুলো কি কি, এই পয়েন্ট গুলো আমরা মোটামুটি আলোচনা করলে আরো একটা পরিপূর্ণ ভাবে ধারণা পাবো। তো আপনারা পরীক্ষার খাতায় যদি গ্রন্থাগার বিজ্ঞানের কাজ বা ফাংশন অফ লাইব্রেরি সায়েন্স যদি আসে, তাহলে আপনারা এগুলো পয়েন্ট আকারে এগুলো উল্লেখ করে আপনারা সেগুলোর হচ্ছে ব্যাখ্যা করবেন। আমরা যদি এক নম্বরে বলি যে গ্রন্থাগার সম্পদের উন্নয়ন, গ্রন্থাগার সম্পদের উন্নয়ন এখানে একটা বৃহৎ একটা বিষয়, অর্থাৎ একটা গ্রন্থাগার প্রতিষ্ঠান অবলম্বন শুরু করে কি উদ্দেশ্যে বইটা প্রতিষ্ঠিত হবে সেটা নির্ধারণ করা, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে গ্রন্থাগারটা কোথায় প্রতিষ্ঠিত হবে, এর স্থান কি বা কোন প্লেস এবং কোন স্থানে এটা প্রতিষ্ঠিত হবে, এর ব্যবহারকারী কারা হবে, এর কি উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হবে, যারা ব্যবহারকারী তারা কিভাবে সেই জিনিসটা ব্যবহার করবে, অর্থাৎ তারা কি টাকা পয়সা দিয়ে তারা মেম্বার হতে হবে, একটি নির্দিষ্ট বাই ডিফল্ট অমুক প্রতিষ্ঠানের সদস্যরা এখানে এটা ব্যবহার করতে পারবে, এগুলো বিভিন্ন ধরনের ডিফাইন করা যাবে। যেমন আমরা যদি বলি একাডেমিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা এটা ইউজ করে, সবার জন্য কিন্তু এটা উন্মুক্ত না। কথা শুনতে আপনাদের কাছে হঠাৎ করে অবাক লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারবে না, কথাটা সঠিক। যেমন আমরা যদি বলি যে ইভিনিং প্রোগ্রামের যে স্টুডেন্টরা আছে, ইভিনিং এমবিবি এমবিএ যে স্টুডেন্টরা বা আমাদের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইভিনিং প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামেরও কিন্তু ইভিনিং প্রোগ্রাম আছে, সেখানে এই স্টুডেন্টরা কিন্তু এই লাইব্রেরি ব্যবহার করবে। আবার আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে, সেই সেন্ট্রাল লাইব্রেরিতে কিন্তু ইনস্টিটিউটের যে ইউজাররা আছে, অর্থাৎ ইনস্টিটিউটের যে স্টুডেন্টরা আছে, যেমন আইইআর একটা ইনস্টিটিউট, তারপর হচ্ছে আইবিএ, আপনার নিশ্চয়ই নাম শুনেছেন আইবিএ এর স্টুডেন্টরা, এই এই সব আরো অনেক ধরনের ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ, এরকম অনেক ধরনের ইনস্টিটিউট আছে। ইনস্টিটিউটের স্টুডেন্টদের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরি দুইটা ভাগ আছে, তারা এটা ব্যবহার করতে পারে। তাহলে প্রশ্ন থাকতে পারে তারা কোন লাইব্রেরি ব্যবহার করে, তাদের ইনস্টিটিউটের জন্য আলাদা স্বতন্ত্র লাইব্রেরি আছে, তারা ওই লাইব্রেরি গুলো ব্যবহার করে, এবং ইনস্টিটিউটের বই পুস্তকগুলো ইনস্টিটিউট থেকে আলাদা ভাবে প্রয়োগ করা হয়, তাদের যে রিসোর্স বা অন্যান্য যে সার্ভিস গুলো আছে সেগুলো আলাদা ভাবে প্রয়োগ করা হয়। এই যে জিনিসটা এক এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ার পরে ওই প্রতিষ্ঠান লাইব্রেরি তারা ব্যবহার করে, এই সব বিষয়গুলো কিন্তু আগে থেকে ডিফাইন করা থাকে, নির্ধারণ করা থাকে, সেটাকে আমরা গ্রন্থাগার সম্পদের উন্নয়ন বলবো। এর মধ্যে এখন গ্রন্থাগার সম্পদের উন্নয়ন সেটা আরো অনেক বিষয় বলতে হবে যে গ্রন্থাগারটা প্রতিষ্ঠা করা হওয়ার পর থেকে গ্রন্থাগারে কোন কোন ধরনের সার্ভিস বা সেবাগুলো আমরা রাখবো, অর্থাৎ কোন কোন ধরনের সম্পদ গুলো বা কোন ধরনের রিসোর্স গুলো থাকবে, এটার আমরা ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে 5 বছরের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো প্রয়োগ করবো বা কোন কোন রিসোর্স গুলো ব্যবহার করবো, আমাদের কি নির্দিষ্ট কোন টার্গেট আছে কিনা যে 5 বছরে আমরা এরকম দ্বিগুণ
হারে বা তিনজন হারে ব্যবহার করে বা ইউজারের সংখ্যা বৃদ্ধি করতে পারে, সবগুলো বিষয় নিয়েই আমরা এটাকে বলি গ্রহণ থাকার সম্ভাব্য উন্নয়ন, যেটা গ্রন্থাগার বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ কাজ। আর সেটা ডিপেন্ড করবে একটা গ্রন্থাগারের নেচার ধরনের উপর। আমরা এর আগে যেটা আলোচনা করেছি, সেটা যদি পাবলিক লাইব্রেরি হয় তার পাবলিক লাইব্রেরি গ্রন্থাগার সম্পদের উন্নয়ন হবে এক ধরনের, সেটা যদি একাডেমিক লাইব্রেরি হয় সেটার উন্নয়ন হবে এক ধরনের, আবার সেটা যদি কোনো স্পেশাল লাইব্রেরি হয় তাহলে তার কাজ হবে আর একটা। আমরা যদি বই পুস্তকের কথা বলি, একটা পাবলিক লাইব্রেরিতে যে চিন্তাধারা থেকে যে ধরনের বই পুস্তক প্রয়োগ করা হবে, একটা একাডেমিক লাইব্রেরি বা একটা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে সেই চিন্তাধারা থেকে প্রয়োগ করা হবে। এই জন্য এই গ্রন্থাগারের ধরনের উপরে বা ন্যাশনের উপরে ভিত্তি করে গ্রন্থাগারের সম্পদ উন্নয়ন গুলো বিভিন্ন ধরনের হয়। তাহলে পরীক্ষার খাতায় যদি গ্রন্থাগার সম্পদ উন্নয়ন সম্পর্কে আমরা দেখতে হবে যে একটা গ্রন্থাগারের সম্পদ উন্নয়ন বলতে আমরা বুঝি একটা গ্রন্থাগার প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে ব্যবহারকারীকে সেবা দেওয়া পর্যন্ত যে ধরনের কর্মপন্থা গুলো হাতে নেওয়া হয় সেগুলোকে আমরা গ্রন্থাগার সম্পদ উন্নয়নের প্রাথমিক ধাপ বলে থাকি। আর গ্রন্থাগার সম্পদের উন্নয়ন গুলো গ্রন্থাগারের ধরন বা গ্রন্থাগারের নেচারের উপর ভিত্তি করে সেগুলো প্রতিষ্ঠিত হয়। আপনি লিখে দেবেন, যে উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা স্পেশাল লাইব্রেরির গ্রন্থাগার সম্পদের উন্নয়ন এবং একটা ইউনিভার্সিটি লাইব্রেরি গ্রন্থাগার সম্পদ উন্নয়ন এক হয় না, এটা তার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই এতটুকু লেখলেই হবে। এরপরে আমরা দুই নম্বর পয়েন্টে যাব, যে গ্রন্থাগার সম্পদ যথাযথ ভাবে সংরক্ষণ। এখন আমরা যে গ্রন্থাগার সম্পদ গুলো উন্নয়ন করবো বা সংগ্রহ করবো যে সম্পদ গুলো সেগুলো যথাযথ ভাবে সংরক্ষণ করা কিন্তু গ্রন্থাগার বিজ্ঞানের একটা কাজ হিসেবে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কি, গ্রন্থাগার সম্পদ যথাযথ ভাবে সংরক্ষণ করতে আমরা উচিত। এর আগে আমি যেটা আগে পয়েন্ট করলাম যে গ্রন্থাগার সম্পদ রিজার্ভেশন এবং সেটাকে পুনরুদ্ধার রিটেক করা, সেটারও কিন্তু একটা অংশ এটা বলা যেতে পারে। অর্থাৎ আমরা যে উদ্দেশ্য নিয়ে গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হবে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে ধরনের রিসোর্স বা যে ধরনের সম্পদ গুলো দরকার সেই সম্পদ গুলো আমরা যদি সংগ্রহ করা এবং সেগুলোকে সংরক্ষণ করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কাজটা যথাযথভাবে করাও গ্রন্থাগার বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। এই কাজটা হচ্ছে আমরা বলতে পারি যে একেবারেই প্রাথমিক পর্যায়ের একটা কাজ, এবং প্রাথমিক পর্যায়ের কাজটা যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তারপরের কাজগুলো আমরা যতই স্পুদ্ধি এবং পারফেক্টলি করি না কেন, কোনো সার্ভিস বা সেটার যে সেবা দেয়া সেই সেবাটা পুরোপুরি ব্যাহত হবে। এবং এই দ্বিতীয় স্টেপটার উপরে ভিত্তি করে আমাদের গ্রন্থাগার সেবা মানে একটা ভালো হবে বা খুব খারাপ হবে সেটা নির্ভর করবে এই গ্রন্থাগার সম্পদ যথাযথভাবে সংরক্ষণের। আর এই যথাযথভাবে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি বা প্রক্রিয়া আছে। এই যথাযথভাবে সংরক্ষণ করার প্রক্রিয়াগুলোর মধ্যে যদি আমরা বলতে পারি, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানুয়াল মেথড হতে পারে, অটোমেটিক মেথড হতে পারে এবং ডিজিটাল মেথড হতে পারে, তিনটে মাধ্যম হতে পারে। এই যথাযথভাবে গ্রন্থাগার সম্পদ সংরক্ষণ করা তিনটে মাধ্যম। ম্যানুয়াল মেথড বলতে আমরা যদি যদি গ্রন্থাগারে শুধুমাত্র কাগজে কলমে যদি বই থাকে এবং সেগুলো যদি আমরা হাতে কলমে যদি ব্যবস্থাপনা করি, অর্থাৎ ব্যবহারকারীকে দেয়া নেয়ার কাজটা এবং সেখানে গ্রন্থাগারে সংরক্ষণ করার কাজটা যদি একেবারে হাতে কলমে করে থাকি তাহলে সেটা ম্যানুয়াল মেথড বলা হবে। অর্থাৎ যাবতীয় কর্মকাণ্ড গুলো কোনো ধরনের প্রযুক্তি বা যন্ত্রের সহায়তা ছাড়াই সেই সার্ভিস বা সেবাটা আমরা প্রদান করবো, সেটা একটা। আর দুই নম্বরে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে অটোমেটিক মেথড, অর্থাৎ লাইব্রেরিতে বা গ্রন্থাগারে যে রিসোর্স গুলো থাকবে সেগুলো আমরা ব্যবহার করব বা ব্যবহারকারীরা ব্যবহার করবে বা লাইব্রেরি যারা স্টাফ আছে তারা সরবরাহ করবে হচ্ছে অটোমেটিক পদ্ধতিতে, অর্থাৎ কম্পিউটার বা যন্ত্রের সহায়তা। অর্থাৎ বই পুস্তক গুলো ফিজিক্যালি থাকবে কিন্তু এগুলোর লেনদেন বা আদান প্রদান করা হবে বা একজন ইউজারের ডাটাবেস সংরক্ষণ করার যে বিষয়গুলো, তার মেম্বারশিপ আইডি এবং তার নামে কতগুলো ইস্যু করা আছে, তার কবে লাস্ট রিটার্ন দেওয়ার বা রিটার্ন দেওয়ার সময় শেষ হয়ে গেলে তাকে নোটিফিকেশন করা, যেগুলো হাতে কলমের পরিবর্তে সেগুলো প্রযুক্তির মাধ্যমে করা হবে, সেটা কম্পিউটার প্রযুক্তি বা টেলিকমিউনিকেশন প্রযুক্তির সহায়তায় যদি কাজটা করা হয় সেটা হচ্ছে অটোমেটেড পদ্ধতি। এবং সেটার কার্যক্রম গুলো পরিচালনা করা এবং সংরক্ষণ দুটি হচ্ছে অটোমেটিক পদ্ধতিতে হবে। এরপরে হচ্ছে আমরা যেটা বলবো যে একটা ডিজিটাল মেথড, অর্থাৎ যদি লাইব্রেরিতে যদি সব ধরনের রিসোর্স গুলো যদি ডিজিটাল কন্টেন্ট থাকে, ডিজিটাল ফর্মেটে থাকে, সেই জিনিসগুলো সরবরাহ করা এবং সেই জিনিসগুলো সংরক্ষণ করা এবং সেগুলো হচ্ছে বিতরণ করা বা ডিজিমিনেট করা বা সেগুলো পুনরুদ্ধার করা সব কার্যক্রম গুলো হবে এই ডিজিটাল পদ্ধতিতে, যেটাকে আমরা বলি ডিজিটাল লাইব্রেরি বা হাইব্রিড লাইব্রেরি ধরনের বা ডিজিটাল কন্টেন্ট বেস যদি কোনো ধরনের সেবা থাকে সেই বার্ষিক সেগুলোকে আমরা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করি। আমরা অটোমেটেড পদ্ধতিতে বা ম্যানুয়াল পদ্ধতিতে বা ডিজিটাল পদ্ধতিতে যেভাবেই করি না কেন
সেই কাজটা যদি আমাদের যদি একেবারেই পারফেক্টলি যথাযথ ভাবে না হয় তাহলে পরবর্তী সার্ভিস গুলো বা সেবা গুলো আমরা কখনোই পারফেক্টলি দিতে পারবো না। এই জন্য গ্রন্থাগার সম্পর্ক যথাযথভাবে সংরক্ষণ গ্রন্থাগার বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা হচ্ছে 3 নম্বরে রয়েছে। এরপরে হচ্ছে আমরা 3 নম্বর যদি বলি যে গ্রন্থাগার সম্পর্কে যথাযথভাবে প্রবেশ রাখা, যেটাকে বলে অ্যাক্সেস। অর্থাৎ আমরা যদি ইনফরমেশনের মধ্যে যথাযথভাবে অ্যাক্সেস করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের গ্রন্থাগার বিজ্ঞানের কাজে যথাযথভাবে করতে পারবো না। অর্থাৎ আমরা 5 লক্ষ বই বা 1000 বইয়ে যদি ঘুরে ঘুরি, 1000 বইটাকে যদি আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি, ব্যবহারকারী যারা ওই প্রতিষ্ঠানের আছে বা ওই লাইব্রেরি যারা আছে তারা ওই 1000 বইয়ে যদি সমান প্রবেশাধিকার পায় বা ঠিকমতো চিকিৎসা খুঁজে পায় তাহলে কিন্তু 1000 বই যথাযথভাবে সেটার ইউজ বা ব্যবহার হবে। সেটা যদি যথাযথভাবে না হয় তাহলে কিন্তু সেটা ইনফরমেশন গ্রন্থাগার বিজ্ঞানের কাজের ব্যাহত। আর এখানে তথ্য প্রবেশাধিকারের জন্য আরো কিছু পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। যেমন আমরা বলি যে লাইব্রেরি কনসোর্টিয়াম বা রিসোর্স শেয়ারিং যেটাকে বলা হয়, সেই রিসোর্স শেয়ারিং এবং লাইব্রেরি কনসোর্টিয়াম এর মাধ্যমেও আমরা তথ্যে যথাযথ প্রবেশাধিকার নিশ্চিত করি। সেটা কি ধরনের, ধরে নিলাম যে একটা নির্দিষ্ট লাইব্রেরি বা কতগুলো নির্দিষ্ট সম্ভাবনা লাইব্রেরির মধ্যে যদি তাদের মধ্যে একটা কোনো চুক্তি হয় বা তাদের মধ্যে কোনো ধরনের একটা আলোচনা হয় যে আমার যে রিসোর্স গুলো আছে, আমার 10টা বই আছে এই টাইটেলের উপরে, কিন্তু আমার ইউজাররা ম্যাক্সিমাম 2 থেকে 3টে ব্যবহার করে, বাকি 7টা পড়ে আছে। আবার ওই এই বইগুলো অন্য একটা লাইব্রেরিতে এটা নেই, অত সমমনা যে লাইব্রেরি গুলো আছে সেই লাইব্রেরি গুলোর মধ্যে আমরা সেই এই কনসোর্টিয়াম করে বা কিছু শেয়ারিং করে সেটা তথ্য প্রবেশাধিকার যথাযথভাবে নিশ্চিত করি। অথবা আমার কিছু রিসোর্স আছে বা কিছু ডাটাবেজ আছে যেগুলো আমি ধরেন নিজস্ব প্রতিষ্ঠান থেকে পাবলিশ করতেছি অথবা আমি বাইরে থেকে দেশ থেকে সেগুলোকে সাবস্ক্রাইব করতেছি বা নিয়ে আসতেছি, সেই যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো যদি আমি যথাযথভাবে আমার যে ইউজার আছে সেগুলোকে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই রিসোর্সটা যদি আমি আরো সমমনা 8-10টা প্রতিষ্ঠান বা গ্রন্থাগারের মধ্যে গ্রন্থাগারের ব্যবহারকারীদের আছে তাদেরকে যদি আমি অ্যাক্সেসটা দেই তাহলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, বা ওই রিসোর্সটা আমি যদি 10 টাকা দিয়ে ঘুরে করি এবং সেটা যদি আরো 10টা প্রতিষ্ঠানে দেই তাহলে দেখা গেলো অ্যাভারেজ হিসাব করলে 1 টাকা করে খরচ করতেছে, তাহলে কি অর্থ সাশ্রয় করা যাচ্ছে। আবার অন্য একটা সম্ভাবনা লাইব্রেরি তাদের আরো 10টা রিসোর্স আছে, সেই রিসোর্সটা আমার এখানে নেই, তাহলে আমি যদি সেটা তাদের সাথে বিনিময় করি তাহলে তারা সেই সার্ভিসটা আমাকে দিতে পারছে। তাহলে আমার কাছে 10টা রিসোর্স থাকলে আমি যদি আরো 9টা প্রতিষ্ঠানের সাথে একটা সহযোগিতামূলক মনোভাব বা এইরকম শেয়ারিং করি তাহলে সহজেই কিন্তু আমি 100টা রিসোর্স আমার ব্যবহারকারীকে দিতে পারতেছি 10টা রিসোর্সের পয়সা দিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা এই গ্রন্থাগার বিজ্ঞানের কাজের মধ্যে আরেকটা বিষয় যে গ্রন্থাগারের যে সম্পদ গুলো আছে রিসোর্স গুলো আছে সেগুলোকে প্রবেশাধিকার নিশ্চিত করা, সেটা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে হোক বা সমমনা আদার্স লাইব্রেরি গুলো আছে সেগুলোর মধ্যে আমরা এটা ব্যবহার নিশ্চিত করা হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞানের আরেকটা গ্রন্থাগারের সম্পদের ব্যবহার নিশ্চিত করা। এবং গ্রন্থাগারের সম্পদ ব্যবহার নিশ্চিত করার জন্য অনেক ধরনের প্রক্রিয়া বা পন্থা আছে, সেটা হতে পারে যে আমার যারা ইউজার তারা সঠিকভাবে জানেই না যে আমার কোন কোন রিসোর্স গুলো আছে বা আমার কোন কোন বইগুলো আছে, অথবা আমি যে অনলাইন ডাটাবেস বা রিসোর্স বা অন্যান্য যে প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে আমি যে নতুন নতুন বইগুলো রাখতেছি সেগুলো দেখা গেল যে অনেক সিনিয়র ফ্যাকাল্টি বা সিনিয়র যারা লাইব্রেরি আছে তারা জানেই না বা এই বিষয়গুলো ব্যবহার সম্পর্কে তারা জানে না যে এই জার্নাল গুলো বা এই রিসোর্স গুলো বা এই বইগুলো কিভাবে কম্পিউটারে বা স্মার্টফোনে বা ল্যাপটপে করতে হবে বা ইউজ করতে হবে তারা জানে না। এই গ্রন্থাগার সম্পদ গুলো ব্যবহার নিশ্চিত করাও গ্রন্থাগার বিজ্ঞানের একটা কাজ। আর এই কাজটা সম্পন্ন করার জন্য এখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া দরকার, তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম হতে পারে, তাদেরকে জানানো যে আমাদের এই রিসোর্স গুলো আছে আপনার সাইডে আপনি ব্যবহার করতে পারেন যেগুলো আপনাদের বা এডুকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা তারা জানে যে এই রিসোর্স গুলো আছে এবং সেগুলো আমাদের দরকার বাট তারা ব্যবহার করতে জানে না যে কিভাবে তারা এই রিসোর্স গুলো ব্যবহার করবে। ধরেন আমরা যদি নর্মালি যদি বলি যে ক্যাটালগ কার্ড ব্যবহার করতে হয় কিভাবে, ক্যাটালগ কার্ড ব্যবহার করে কিভাবে বই খুঁজতে হয় সেটা জানে না, সেটার সাথে বেশি কেন এখন ক্যাটালগ কার্ডের যুগ অলমোস্ট শেষ, এখন হচ্ছে ওপেক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ, অনলাইনে তারা ক্যাটালগ সার্চ করে একটা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে ঢুকে ওই লাইব্রেরিতে কি রিসোর্স আছে সেগুলো দেখবে, সেগুলো তারা জানে না, তাহলে তাদেরকে সেভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় এই রিসোর্স ব্যবহার করার জন্য আপনি এই ক্যাটালগ কার্ড গুলো খুঁজে দেখবেন, যদি দেখেন যে অ্যাভেলেবেল আছে তাহলে এটা আপনি সেটা ব্যবহার করতে পারেন, সেটা একটা বিষয়। অথবা যদি পুরোটাই ডিজিটাল কন্টেন্ট থাকে, ডিজিটাল রিসোর্স আকারে থাকে, সেটা কিভাবে ব্যবহার করতে হবে, সেটা লাইব্রেরিতে এসে তাদের ওই লাইব্রেরিতে যে কম্পিউটার গুলো আছে সেখানে ব্যবহার করতে হবে নাকি বাসা থেকে রিমোটলি অ্যাক্সেস করতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু সম্পর্কে ওখানে
আলোচনা থাকে। এই জিনিসগুলো নিশ্চিত করার জন্য নতুন থাকার সম্পদ ব্যবহার যথাযথভাবে নিশ্চিত করার জন্য এই উপরগুলো কোন টাকারই কোয়ালিটি স্টাফ যারা আছে তাদেরকে ফসল নিশ্চিত করা, সেটা হচ্ছে কোন টাকার ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা এটা বলতে পারবো যে ডিজিটাল রিসোর্স থেকে শুরু করে অটোমেটেড রিসোর্স বা ফিজিক্যালি যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে ব্যবহারকারীকে জানানো বা তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা বা তাদের মধ্যে প্রশিক্ষণ দেওয়ার যে কাজ সেটা কোন টাকার ডিজাইনের একটা কাজ, যেটাকে বলা হয় যে কোন টাকার যে সম্পদ গুলো আছে বা রিসোর্স গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য এটা করতে হবে। এরপরে আমরা যদি বলি ব্যবহারকারীদের আগ্রহ তৈরি করা, এখন বন্ধাকারী যারা আছে তাদের ব্যবহার আমি নিশ্চিত করা বা তাদের ট্রেনিং দিলাম, এখন সব ব্যবহারকারী বা সব লাইব্রেরির ব্যবহারকারী যে সমান একই লেভেলের এক্সিকিউট তা না। এখন আমরা যদি বলি যে একটা স্কুল লাইব্রেরির কথা, স্কুল লাইব্রেরির যে ব্যবহারকারীরা যারা আছে তাদের ব্যবহারকারীরা কিন্তু নর্মাল যে ইউনিভার্সিটি লাইব্রেরির ব্যবহারকারীর মতো সমান না। স্কুল লাইব্রেরির ব্যবহার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে লাইব্রেরিমুখী করার জন্য তাদের বিভিন্ন ধরনের কার্টুন বই বা এখন যে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, আমরা যদি স্মার্টফোন কথা বলি বা বিভিন্ন ধরনের ল্যাবের কথা বলি, সেখানে যদি বিভিন্ন ধরনের কার্টুন বা শিল্প নিয়ে কোনো ধরনের অ্যানিমেটেড ছোট ছোট বিষয়গুলো যদি করে ব্যবহারকারীকে দেওয়া হয় তাহলে তারা আগ্রহ তৈরি, এটা একটা বিষয়। তাহলে ব্যবহারকারীর ধরন বা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী আমরা তাদের যদি ওই রিলেটেড রিসোর্স গুলো দিতে পারি তাহলে ব্যবহারকারীরা লাইব্রেরি হবে। আবার আমরা যদি বলি যে বাচ্চাদের কথা বাদ দিয়ে আমরা যদি বলি যে ইউনিভার্সিটি লাইব্রেরির কথা, ইউনিভার্সিটি লাইব্রেরিতে একজন ব্যবহারকারী কি কারণে আসতে পারে, তাদের কোন জিনিসটা দরকার, সে আগ্রহ সৃষ্টি করার জন্য নিশ্চয়ই আমরা তাদেরকে কার্টুন বা মোবাইল বা স্মার্টফোন দিকে তাদের আগ্রহ তৈরি করতে হবে। তাদের আগ্রহ তৈরি করার জন্য তাদের একটা ওয়েল স্ট্রাকচার কোন একজন ফ্যাকাল্টি মেম্বার সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, তার জন্য যদি আমি আলাদা একটা স্পেস করে দিই যে স্যার আপনি এটা ব্যবহার করবেন, এই স্পেসে আপনি সুন্দর অবস্থান থাকবেন, আপনি এটা ব্যবহার করবেন, একটা লাইব্রেরি কর্নার সুন্দর একটা কর্নার থাকবে যেখানে চাইলে সে নাস্তা করার জন্য স্ন্যাক্স কফি শপ থাকবে পাশে, চাইলে সে যেন একটা কফি খেতে পারে বা লাইব্রেরি যেতে পারে। আবার অনেকে আছে স্কুল পার্ক করে নেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক টিচার আছে লাইব্রেরিতে পড়তে আসতে কিন্তু আধা ঘন্টা পর পর তাহলে বের হতে হয়। তাহলে এরকম যদি একটা লাইব্রেরিতে কোনো একটা কোনো স্মোকিং জোন রাখা হয় তাহলে কি করবে, তারা স্কুল পার্ক তারা স্মোকিং করার জন্য স্মোকিং জোনে ব্যবহার করে তারা আবার লাইব্রেরি। এবং অনেকে আছে খাবার খেতে খুব পছন্দ করে, একটু বড় বড় খায়, এরকম কিছু লোকজন আছে খাবারের প্রতি তাদের এক ধরনের ইয়ে আছে, তাহলে লাইব্রেরি যদি একটা আলাদা এরকম একটা ফুড কোর্ট নামে একটা জায়গা থাকে যেখানে স্টাডি রুম থাকবে এর পাশে কর্নারে এই সুবিধাগুলো থাকে, তাহলে কি ব্যবহারকারীরা কি লাইব্রেরিতে খাওয়ার জন্য গেলে দেখা গেলো একটা বই তারা করছে। এই আগ্রহ তৈরি করার জন্য যে যে কার্যক্রম গুলো নেওয়া উচিত বা যে পদ্ধতি গুলো বা যে উদ্যোগ গুলো নেওয়া উচিত সেগুলো হচ্ছে লাইব্রেরি সেন্টার একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে তৈরি করাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে হচ্ছে আমরা যদি বলি প্রতিবন্ধকতা দূর করা, প্রতিবন্ধকতা কিন্তু একটা বড় বিষয়, অর্থাৎ যেখানে অবশ্য কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসে। ডক্টর মিজান স্যারও সন্ধ্যার সময় কথা হয়েছিল, উনি বলছিলেন তারা কাজ করে না তাদের কোনো ধরনের উন্নয়ন নেই বা তাদের কোনো প্রতিবন্ধকতা নেই, একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে গেলেও কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে। আর এই আমরা যদি বলি আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা প্রতিবন্ধকতা, প্রথম প্রতিবন্ধকতাটাকে আমরা বলি হচ্ছে বাজেটের সংকট। অর্থাৎ সাধারণত লাইব্রেরি গুলো প্রতিষ্ঠিত হয় একটা প্রধান অর্গানাইজেশনের একটা ক্ষুদ্র অংশ হিসেবে, আমরা যদি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি বলি বা আমরা যদি ইভেন ন্যাশনাল লাইব্রেরি বা পাবলিক লাইব্রেরির কথা বলি, পাবলিক লাইব্রেরি কিন্তু একটা মন্ত্রণালয়ের অধীনে একটা ক্ষুদ্র একটা তাদের একটা নেগলিজেন্সি কিন্তু দেখেই থাকে লাইব্রেরি, এই জন্য তাদের একটা এই যে নেগলিজেন্সিটা এটাই কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা। টাকা পয়সা থাকলে যে সবকিছু হয় তারা অনেক সময় যদি এটাকে ভালো চোখে না দেখে, তারা যদি ওটাকে ওই রকম আন্তরিকতার সহিত না দেখে তাহলে কিন্তু সেই সার্ভিসটা ভালোভাবে দেওয়া সম্ভব না, লাইব্রেরির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তাই হয়। এই জন্য এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যারা প্রধান ব্যক্তি বিশেষ করে আমি মনে করি লাইব্রেরিয়ান, এই লাইব্রেরিয়ানকে কিন্তু এই নেগলিজেন্সি দূর করার জন্য তাদেরকে অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করে, অর্থাৎ বিশেষ করে প্রযুক্তিগত
শিক্ষাগত যোগ্যতা এই ধরনের বিষয়গুলো অর্জন করে যদি তারা হায়ার অথরিটির সাথে সেই লেভেলে মিশতে পারে, তাদেরকে কনভিন্স করতে পারে, তাহলে কিন্তু প্রতিবন্ধকতা সম্ভব। আর বাজেটের যে বিষয়টা, বাজেটও অনেক সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যেহেতু একটা সংগঠনের একটা ক্ষুদ্র সংগঠন হিসেবে কাজ করে, বড় প্রতিষ্ঠানের অধীনে কাজ করে, এই জন্য বাজেট একটা বড় সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তো এই যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য উচ্চতর অথরিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় লেভেলের যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয় অথরিটি বা কোনো মন্ত্রণালয়ের অধীনে হলে ওই মন্ত্রণালয়ের উচিত, আর কোনো যদি স্পেশাল লাইব্রেরি হয় স্পেশাল লাইব্রেরির যে মেইন বডি আছে তাদের উচিত এই আর্থিক বিষয়গুলো বা বিশ্ববিদ্যালয় বাজেট এই বাজেটগুলো বৃদ্ধি করা, যাতে ব্যবহারকারীরা সঠিক সেবাটা পেতে পারে বা যে উদ্দেশ্যে গ্রন্থাগারটা প্রতিষ্ঠিত হয়েছে সেটার জন্য সঠিকভাবে পরিচালিত হতে পারে। এছাড়াও আমরা বড় প্রতিবন্ধকতা যাতে দেখি যে কিছু কিছু লাইব্রেরি বাংলাদেশে, এটা হচ্ছে এই পেশাগত যে ট্রেনিং বা শিক্ষা, পেশাগত ট্রেনিং বা শিক্ষার ক্ষেত্রে আমরা দেখবো বিশেষ করে আমরা যদি বাংলাদেশের আমরা যদি একটা উদাহরণস্বরূপ যদি বলি যে বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আগেকার দিনেও আমরা দেখতাম বা কিছু সব কয়েক বছর আগেও দেখতাম যে বিশ্ববিদ্যালয় যারা হায়ার অথরিটি অর্থাৎ ডিসি ওবিসি বা এরকম লেভেলের বা অন্যান্য যারা টপ লেভেলে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালনা পর্ষদে থাকে তাদের আত্মীয় স্বজন বা তাদের কিছু লোকদেরকেই তারা লাইব্রেরিতে বসাই দেন বা লাইব্রেরিতে স্টাফ হিসেবে নিয়োগ করেন, তাদের কোনো প্রফেশনাল কোনো ডিগ্রি একদমই নেই বা লাইব্রেরি সার্ভিস কিভাবে পরিচালিত হবে সেই ধরনের কোনো ডিগ্রি নেই, এই ধরনের লোকদেরকে দেওয়ার কারণে কিন্তু লাইব্রেরির সিস্টেম মানে সেবার যে পরিমাণ সেবাটা একজন ব্যবহারকারী বা একজন পাঠক পাওয়া উচিত সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও এখন ধরেন আপনার ডিপ্লোমা করে এই যে ক্লাস করে আপনার লাইব্রেরি জয়েন করতেছেন, কিন্তু হাতে কলমে এরকম কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের অনেকেরই নাও থাকতে পারে, কিন্তু আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট বা এরকম ডিগ্রি যদি আপনারা আছে, তাদের যদি যথাযথভাবে ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু লাইব্রেরি সার্ভিসটা কখনো ভালোভাবে দিতে পারে। এই জন্য এটা কিন্তু এক ধরনের বড় ধরনের প্রতিবন্ধকতা, লাইব্রেরি যারা স্টাফ আছে তাদের সঠিক প্রশিক্ষণ দেয়া এবং এই লাইব্রেরি সার্ভিসটাকে কিভাবে ভালোভাবে পরিচালিত করা যায় সেই সম্পর্কিত ট্রেনিং বা বিভিন্ন ধরনের সভা সেমিনার এই ধরনের বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম এগুলোর আয়োজন করা হচ্ছে। তাহলে এই যে প্রশাসনদের যে একটা নেগলিজেন্সি বাজেট এবং হচ্ছে একটা হচ্ছে প্রফেশনাল দক্ষতা বা যে এক্সপিরিয়েন্স বা ট্রেনিং সেগুলোকে আমরা প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করি, এই প্রতিবন্ধকতা গুলো দূর করাও হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞানের একটা কাজ। এক্ষেত্রে আমরা যদি বলি যে গ্রন্থাগার প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে আমরা ডক্টর এস আর রঙ্গনাথনের কথা বারবার বলি, ডক্টর এস আর রঙ্গনাথন তার লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন বইয়ে কিন্তু গ্রন্থাগারের যে প্রতিবন্ধকতা গুলো লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রশাসনিক সেবা পরিচালনা করতে গিয়ে কোন কোন ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে সেটা উনি চিহ্নিত করেছেন এবং প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে কি কি উপায়গুলো আছে সেগুলো সম্পর্কে উনি চিহ্নিত করেছেন। এই জিনিসগুলো যদি আমরা যথাযথভাবে অ্যাপ্লাই করি তাহলে আমরা সেই গ্রন্থাগারকে দূর করতে পারি। এছাড়াও আমরা যদি বলি যে মার্টিন লুথার কুলিক তার হচ্ছে যে সাংগঠনিক যে প্রশাসনিক যে কার্যক্রম সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে উনি কিছু বিষয় বলেছেন, তার সেখানেও কিন্তু প্রতিবন্ধকতা দূর করার কিছু বিষয় সেগুলো অনুসরণ করেও এই লাইব্রেরি সায়েন্সের যে প্রতিবন্ধকতা আছে বা গ্রন্থাগার বিজ্ঞান পরিচালনা করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে সেগুলো অধিকাংশই আমরা সর্বশেষ যে পয়েন্ট আছে সেটা দিয়ে আজকে ক্লাস শেষ করবো, সেটা হচ্ছে মানব সম্পদ সঠিকভাবে পরিচালনা করা। আমরা মানব সম্পদের যে নিয়োগ দিলাম তাদেরকে আমরা লাইব্রেরিতে যারা স্টাফ থাকবে অর্থাৎ মানব সম্পদ বলতে আমরা লাইব্রেরির যারা কর্মকর্তা আছে তাদেরকে বা লাইব্রেরির যারা কর্মরত আছে একদম লাইব্রেরিয়ান থেকে শুরু করে যে লোকটা লাইব্রেরি ক্লিন করে বা যে লোকটা একেবারে সর্বনিম্ন উপস্থিত থাকে এই যারা আছে সবাইকে আমরা লাইব্রেরি মানব সম্পদ হিসেবে মানব সম্পদ সঠিকভাবে পরিচালনা করে না হলে আমরা লাইব্রেরির পুরো সার্ভিসটাই আমরা কোনোভাবে সঠিকভাবে সর্বোচ্চ দিতে পারবো। এখন একটা লাইব্রেরিতে যদি স্টাফ দরকার হয় 20 জন, সেখানে যদি আমরা 10 জন যদি নিয়োগ করি তাহলে যেমন লাইব্রেরি সার্ভিস ব্যাহত হবে, আবার 20 জনের জায়গায় 40 জন যদি নিয়োগ করি তাহলে কিন্তু এটা লাইব্রেরি সার্ভিসটা খুব একটা ভালোভাবে চলবে, কে কোনটা কাজ করবে এটা নিয়ে একটা সমস্যা হবে। আবার আমি যে লাইব্রেরিতে 20 জন স্টাফ দরকার সেখানে 20 জন স্টাফ নিয়োগ করে তাদের যদি যথাযথভাবে প্রশিক্ষণ সঠিকভাবে পরিচালনা করার মতো যদি ট্রেন আপ না করি তাহলে এই মানব সম্পদ বা লাইব্রেরিতে যে স্টাফ সেগুলো সঠিকভাবে পরিচালিত হবে। এই মানব সম্পদ পরিচালনা করার ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে বিস্তারিত ভাবে গণনা করা আছে যে মানব সম্পদ পরিচালনা করার জন্য নৈতিকতা গ্রন্থাগারিকদের একটা নৈতিকতা আছে সেটা একটা বিষয় আছে, আবার মানব সম্পদ পরিচালনা করার জন্য কিছু কৌশল এবং মানব সম্পদ পরিচালনা করার জন্য কিছু নীতিমালা
এই সম্পর্কে বিস্তারিত আছে, যেগুলো লাইফ সায়েন্সই আমাদেরকে জানিয়ে দেয় যে আমরা কিভাবে মানব সম্পর্ক পরিচালনা করবো বা লাইফ স্টাইলটা কিভাবে পরিচালিত হবে বা কে কোন কাজ করবে, কে কোন কাজের জন্য দায়বদ্ধ থাকবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা এই প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে আমি যেটা বললাম যে সালে একটা পরিবেশনা করেছিলেন, সেখানে হচ্ছে উনি লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশনের ফর্মুলা করে দিয়েছেন। সেই ফর্মুলার মধ্যে লাইব্রেরি পার্সোনাল কন্ট্রাক্টের কর্মী ব্যবস্থাপনাটা কিভাবে হবে সেই সম্পর্কে উনি বিস্তারিত আলোচনা করেছেন। সেই এই লাইব্রেরি পার্সোনাল বা কর্মী ব্যবস্থাপনা যেটা হয় সেটা কিন্তু কোন টাকা বিজ্ঞানের একটা পার্ট, উনি কিন্তু কোন টাকা বিজ্ঞানের উপরে একটা পরিবেশনা এই কোন টাকা সম্পদ পরিচালনার বিষয়েও আমরা এই ক্লাস শেষে আজকে যেটা আমরা জানতে পারলাম যে পরীক্ষায় আসার নব প্রশ্ন এটা সেটা হচ্ছে কোন টাকার বিজ্ঞানের সংজ্ঞা উল্লেখযোগ্য, কোন টাকার বিজ্ঞানের পরিধি ও কাজ সমূহ আলোচনা করবো। সোজা কথা, এটা যেভাবে ঘুরে পেয়ে আসুক না কেন এই সংক্রান্ত প্রশ্ন বলে অ্যান্সার হবে এটি যে কোন টাকার বিজ্ঞানের আগে সংজ্ঞা একটু উল্লেখ করবে যে কোন টাকার বিজ্ঞানের পরিধি ও কাজ সমূহ আলোচনা করবে, এই হচ্ছে বিষয়। তো এটা আরো অনেক ভাবে আসতে পারে কিন্তু মোটামুটি এই ধরনের বিষয়গুলো থাকলে অ্যান্সার হবে। আর আমি স্লাইড শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে।